আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। দ্বিতীয় ধাপের এই পৌরসভা নির্বাচনে মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগ প্রার্থী আহমেদ আলী বিজয়ী হয়েছেন। রাজশাহীর তিন পৌরসভার মধ্যে আরানী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার হোসেন, ভবানীগঞ্জ পৌরসভায় নৌকা প্রার্থী আব্দুল মালিক মণ্ডল এবং কাকুনহাট পৌরসভায় একই দলের প্রার্থী এ কে এম আতাউর রহমান খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বগুড়ার সান্তাহারে বিএনপি প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টো এবং সারিয়াকান্দিতে নৌকা প্রার্থী মতিউর রহমান মেয়র নির্বাচিত হয়েছেন। দিনাজপুরের বীরগঞ্জে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন। নওগাঁর পত্নীতলায় আওয়ামী লীগ প্রার্থী রেজাউল কবির চৌধুরী, মাগুরায় আওয়ামী লীগের প্রার্থী খুরশিদ হায়দার টুটুল বিজয়ী হয়েছেন। হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান মানিক এবং সাবির আহমেদ চৌধুরী বিজয়ী হয়েছেন। টাঙ্গাইলের ধনবাড়িতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বকুল। পাবনার চার পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। কুষ্টিয়ার চার পৌরসভার তিনটিতে আওয়ামী লীগ এবং একটিতে জাসদের প্রার্থী বিজয়ী হয়েছেন। এদিকে গাইবান্ধায় পূর্ব কোমরনাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের ব্যালট গণনা না করে ভোটের বাক্স গাড়িতে উঠানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা নির্বাচনী সরঞ্জাম আটকে রাখে। এই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে দেশের সাতটি পৌরসভায় ভোট নেওয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৮ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমএ এবং বাকি ৩২টিতে ব্যালট পেপারে ভোট নেওয়া হয়। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসাজাহান সিথি। দ্বিতীয় ধাপে দেশের সাতটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শীত উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোট দিতে যান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোটার উপস্থিতিও। এ সময় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটে। ফেনীর দাগনভূঞার গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণে পুলিশ ও আনসার সদস্য সহ ৩ জন আহত হন। এই সময় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আমি এখানে ভোটার, মানে ওইখানে বেড়াবে লেগেছি। থানা পুলিশ এবং স্ট্রাইকিং মোবাইল এরা মাঠে কাজ করতেছে, আমরা আইডেন্টিফাই করতে পারলে আমরা অবশ্যই দুষ্কৃতিকারীদের। ঝিনাইদহের শৈলকুপার ঝাউদিয়া কেন্দ্রে এক মেয়র প্রার্থীর উপর হামলা চালায় প্রতিপক্ষ। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়, এতে একজন আহত হয়। হবিগঞ্জের নবীগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে নির্বাচনে অনিয়ম ও বামচালের ষড়যন্ত্রের শঙ্কা কেটে গেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর আলোচিত বসুরহাট পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী আব্দুল কাদের মির্জা। উদ্যান স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন, কোন অবস্থায় কোন অনিয়মের নির্বাচন আমি মানব না। আশঙ্কা না থাকার কারণ হচ্ছে আমাকে উচ্চ পর্যায় থেকে আমাকে বলেছেন যে কোন অবস্থায় এখানে কোন অনিয়মের নির্বাচন আমরা করতে দেব না। এছাড়াও কেন্দ্র দখল ও ভোট দিতে গিয়ে বাধা দেওয়ার অভিযোগে বাগেরহাটের মোংলা, রাজশাহীর ভবানীপুর ও কিশোরগঞ্জের কুলিয়ারচরে ভোট বর্জন করে বিএনপি প্রার্থীরা। এছাড়াও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রে কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। নুসাজাহান সিন্থি, আরটিভি। জাতীয় নির্বাচনের মতো পৌর নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে সরকার এমন ভোট আয়োজন করেছে বলে দাবি করেন তিনি। গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সভায় এসব কথা বলেন ডক্টর মোশাররফ। এই যে আওয়ামী লীগ এই ভোট ডাকাতির মাধ্যমে, ভোট চুরির মাধ্যমে, কারচুপের মাধ্যমে ভোটের প্রতি মানুষের যে আস্থা তাকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে। পৌরসভা নির্বাচনেও তারা একই ধরনের কাজ করছে, কারণ তারা তাদের এমপি বানানোর জন্য যে কাজ করেছে, এখন মেয়র হওয়ার জন্য তারা বলে যে এমপি যদি আমরা এইভাবে করে থাকতে পারি তো মেয়র আমরা এইভাবে হব না। এক মেয়র ওপেন ঘোষণা করেছে যে আপনারা একবারে প্রকাশ্যভাবে তাদের মার্কায় ভোট দিবেন, নৌকায় ভোট দিবেন বলেছে।
পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির প্রার্থীরা ভোটের পরিবেশ ও ভোটাধিকার প্রয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তাদের কেন্দ্রীয় নেতারা শুধু সমালোচনার জন্য ভিত্তিহীন সমালোচনা করছে। বিকেলে সরকারি বাসভবনে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটার এবং নির্বাচন কমিশনকে আন্তরিক অভিনন্দন জানান ওবায়দুল কাদের। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থীদেরও ধন্যবাদ জানান তিনি। লাভ দিয়েছে বসুহাট পৌরসভার ভোটারগণ। সেখানে বিএনপি প্রার্থী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। আমি মির্জা ফখরুল সাহেবকে অন্ধকারে ঢিল না ছুড়ে নিজ দলের প্রার্থী কী বলেছেন তা অনুধাবনের অনুরোধ জানাচ্ছি। এক সপ্তাহের মধ্যে করোনা ভ্যাকসিন বিতরণের ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিনা খরচে এই অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে। সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল বাংলাদেশের এক যুগ পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রতিমন্ত্রী। এদিকে গেল একদিনে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 21 জনের মৃত্যু হয়েছে। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন শনাক্ত হন 578 জন আর সুস্থ হন 633 জন। ডিজিটাল বাংলাদেশের 12 বছর পূর্তিতে এখাতের অগ্রগতি নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় করোনা মোকাবেলা সহজ হয়েছে। আমরা বানাচ্ছি সুরক্ষা অ্যাপস, টেলিটক পাঠাচ্ছে SMS, অর্থাৎ এই যে ডেটাবেসটা তৈরি হলো এটা সংরক্ষণ এবং পরিচালনা, এটা তো স্বাস্থ্য, কারণ আমরা তো ফর টাইমিং আমরা এখানে সহযোগিতা করছি, কিন্তু পুরো প্ল্যাটফর্মটা তো স্বাস্থ্যের। ডিজিটাল বাংলাদেশের এক যুগের অর্জন তুলে ধরে উন্নত দেশ গড়তে আগামীর পরিকল্পনা জানান জুনায়েদ আহমেদ। উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্মত শিক্ষা, উন্নত পয়ঃ নিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বৃদ্ধি, কম্পিউটার ও দ্রুতগতির সম্পন্ন ইন্টারনেট সুবিধা, বৈদ্যুতিক সরঞ্জাম সহ মান সম্পন্ন ভোগ্য পণ্যের বাজার সম্প্রসারণের মাধ্যমে প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সকল সুবিধাদি দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনাটি আমরা কোর ইনস্ট্রাকশন হিসেবে আমরা মেনে চলছি। করোনা টিকা পেতে আগ্রহীদের অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। ভ্যাকসিন সংক্রান্ত প্ল্যাটফর্মটি তৈরি হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। প্রত্যেকটা সেক্টরে ICT কে সমৃদ্ধ করতে হবে। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার বিনামূল্যে করোনা টিকা দিতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। দুপুরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সচিব বলেন, বেসরকারি খাতে টিকা কিভাবে প্রয়োগ হবে সেটাও সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হবে, তবে অবশ্যই সরকারি টিকা প্রদানের আগে নয়। দেশে করোনা টিকা উৎপাদনের বিষয়ে যাচাই বাছাই চলছে বলেও জানান স্বাস্থ্য সচিব। এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এই সময় হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশের মানুষকে বিনামূল্যে এই ভ্যাকসিনের টিকা দিতে চাচ্ছেন। কোনো প্রাইভেট সেক্টর, কোনো কোম্পানি সরকারের টিকা দেওয়ার আগেই তারা শুরু করতে পারবে না, এবং কে কিভাবে কখন শুরু করবে, কি সুযোগ পাবে প্রাইভেট সেক্টর, এটা গভর্নমেন্ট নির্ধারণ করে দিবে। কারণ এটা এরকম না যে ডিসপেন্সারিতে পাওয়া যাবে, তাহলে দেশের মানুষের জন্য হুমকি হতে পারে। যানজট নিরসনে তৈরি ইউটার্নই কারণ হচ্ছে যানজটের। রাজধানীর উত্তরা রোডে এর সুফল মিললেও সাত রাস্তা থেকে মহাখালী পর্যন্ত সড়কে লেগে থাকছে তীব্র যানজট। জায়গা না থাকায় রাস্তা বড় করা যাচ্ছে না বলে জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। বিপরীতে বিশেষজ্ঞরা বলছেন, ছোট রাস্তায় ইউটার্নের বদলে গ্রেট সেপারেটেড ডিউলুপ করার প্রয়োজন ছিল। শরীয়ত খানের রিপোর্ট। রাজধানীর তেজগাঁওয়ের যানজট নিরসনে নাবিসকো মোড় ও বিজি প্রেসের সামনে তৈরি করা হয়েছে ইউটার্ন, যা উল্টো দুর্ভোগের কারণ হচ্ছে এখান দিয়ে চলাচলকারীদের জন্য। মহাখালী বাসস্ট্যান্ড থেকে বের হয়ে এই ইউটার্ন ব্যবহার করে গন্তব্যে যেতে হবে বাসগুলোকে, আর তাই এই ইউটার্নটি করা হয়েছে অনেকটা বড়, যার ফলে পাশের প্রধান সড়কটি হয়ে গেছে অনেকটা সরু, আর তাই এই সড়কে বেশিরভাগ সময় যানজট লেগেই থাকে।
মূল সড়কটি ছিল 4 লেনের, ইউটার্নের কারণে যা পরিণত হয়েছে 1.5 লেনে। আবার বিভিন্ন কোম্পানি ও আবাসিক ভবনের মানুষের যাতায়াতের জন্য পাশের সংযোগ সড়কটিও খোলা রাখতে হয়েছে, ফলে বেশিরভাগ সময় এই মোড়ে যানজট লেগেই থাকছে। জায়গাটা চাপিল হয়ে গেছে, তো ডানমোড়া দা আটটু জায়গাটা যদি মানে হেজে যদি চাপায় করতো তাহলে মনে হয় এতটা জামরা হইতো না আর কি। আগে তো মনে করেন বিশুদ্ধবারে যে জামরা লাগতো, এখন তো মনে করেন সে জামরা প্রতিদিন লাগতেছে। বেরোনের জায়গাটা অনেকটা কম করছে, হ্যাঁ কমাই ফেলছে মেন রাস্তা, যার কারণে একবারে যথেষ্ট পরিমাণ গাড়ি বেরোয় আসতে পারে না, এই কারণে পিছনে একটু চাপ থেকে যায়। এদিকে বিজি প্রেসের সামনের ইউটার্নটি তুলনামূলক ছোট হলেও এখানেও সমস্যা, কারণ বাজারে আসা ট্রাকগুলো ঘোরে এখান দিয়ে, পুরো রাস্তা জুড়ে ঘোরাতে গিয়ে লেগে যাচ্ছে যানজট। রাস্তা ছোট হওয়ায় এসব সমস্যা হচ্ছে বলে জানালেন ডিএনসিসির এই প্রকৌশলী। এটা কোনো ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো প্রকল্প নয়, এটা একটা ট্রাফিক ব্যবস্থাপনা প্রকল্প এবং আমাদের বাজেটও এটা খুবই কম। আমাদেরকে রাস্তাগুলো যদি আরও চওড়া হতো আমার জন্য অনেক সুবিধা হতো, সেখানে ল্যান্ড অ্যাকুইজিশনের প্রশ্ন আসে, অনেকগুলো বিষয় আসে, কিন্তু আমরা এই ব্যবস্থাপনায় বর্তমানে রাস্তাটাকে যতটুকু চওড়া করা সম্ভব সেইভাবে চওড়া করেই আমরা করছি। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীতে গাড়ি বেশি হওয়ায় ছোট রাস্তাগুলোতে ইউটার্ন নির্মাণ করে যানজট কমানো সম্ভব না, এসব সড়কে বাড্ডার সড়কের মতো গ্রেড সেপারেটেড ইউলুপ করলে ভালো ফল পাওয়া যেত। সাত রাস্তা রোডে যেহেতু আপনার রোড উইথ খুব কম, এখানে এই ইউলুপগুলো যানজট নিরসনে কার্যকরী ভূমিকা রাখবে না, বরং অনেকাংশে এই সব অংশে আপনার অসহনীয় যানজট তৈরি করবে। বাড্ডা রোডে যেই ইউলুপটি রয়েছে, এই ধরনের গ্রেড সেপারেটেড ইউলুপগুলো তৈরি করলে সেই ক্ষেত্রে আপনার যানজট নিরসনে সেগুলো কার্যকরী ভূমিকা পালন করবে। এদিকে সাত রাস্তা থেকে মহাখালী পর্যন্ত ইউটার্নের কারণে বন্ধ করে দেয়া হয়েছে কয়েকটি সংযোগ সড়ক, এই সুযোগে দখল হচ্ছে সড়কগুলো, গড়ে উঠছে ট্রাক ও রিক্সা স্ট্যান্ড। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের সঙ্গে বিদেশি অর্থ পাচারের সহযোগিতা করেছেন আরও 83 জন। এসব অর্থ পাচার হয়েছে সিঙ্গাপুর, কানাডা, ভারতে। আজ হাইকোর্টে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও। এর আগে গত সোমবার দুদকে জব্দ করা 769 কোটি টাকার বিষয়ে পি কে হালদারের সহযোগী বাসুদেব ব্যানার্জি ও পাপিয়া ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও দুদকে হাজির হননি কেউ। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সব মিলে 10,200 কোটি টাকার দুর্নীতি। এর মধ্যে পি কে হালদারের 40টি ব্যক্তিগত ব্যাংক হিসেবে ঋণ নেওয়া ছাড়াও তার মা লীলাবতী হালদারের 3টি ব্যাংক হিসেবে 160 কোটি টাকা জমা হয়। একইভাবে স্বজনদের বিভিন্ন কোম্পানি নামে করা এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি কে হালদার ও তার সহযোগীদের 17টি ভুয়া কোম্পানিতে থাকা 58টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুর তাপসকে নিয়ে বিশ্বতকর্ষা করায় সাবেক মেয়র সাইদ খোকনকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে ধানমন্ডি থানা আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা 10 সংসদীয় আসনের বিভিন্ন ওয়ার্ড ও দলের অঙ্গ সংগঠনের নেতাদের যৌথ সভায় এই দাবি জানানো হয়। নেতারা বলেন সিটি কর্পোরেশনের দুর্নীতি নিয়ে বর্তমান মেয়র শেখ ফজলুর তাপসের বিরুদ্ধে জনসম্মুখে অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সাইদ খোকন, এতে তাপসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এতে সাইদ খোকন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি বা দলের কোন পথে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মনে করেন নেতারা। ঢাকার শীর্ষ সন্ত্রাসী 7-স্টার গ্রুপের সদস্য পরিচয় চাঁদাবাজির অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। 14 জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, তুরাগ ও পল্টন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এই চক্রটি 3 দলে ভাগ হয়ে কাজ করে। পুলিশ জানায় কক্সবাজারে এক ব্যবসায়ের অভিযোগের পরই এই সংঘবদ্ধ চাঁদাবাজ দলটিকে গ্রেফতার করা হয়। জুবায়ের সানির রিপোর্ট। আমি শীর্ষ সন্ত্রাসী জিসানের লোক বলছি, আমাদের অস্ত্র কিনতে প্রচুর টাকা দরকার, একদিনের মধ্যে টাকা না দিলে আপনার অনেক বড় ক্ষতি হবে। এভাবেই ব্যবসায়ীদের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে টাকা আদায় করছিল এ চক্রটি। বিভিন্ন প্রকাশনা থেকে ফোন ডাইরেক্টরির নম্বর সংগ্রহ করত তারা, পরে ব্যবসায়ীদের হুমকি দিয়ে বিকাশ বা রকেটের মাধ্যমে অর্থ আদায় করত। এ কাজে জড়িত ছিল প্রকাশনার লোকজন, তাদেরও 2 জনকে গ্রেফতার করা হয়।
এই চাঁদাবাস চক্রের প্রধান বিল্লাল খান। তাদের কাছ থেকে বিভিন্ন টেলিফোন ডাইরেক্টরি, মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়। তাদের যে এই অপরাধ কাজে ব্যবহৃত মোবাইল সেট আছে, সিম আছে এবং বিভিন্ন ধরনের বই, বিশেষ করে ডিরেক্টরি এবং টেলিফোন গাইড, এগুলো উদ্ধার করা হয়। এই অপরাধীদের যে ছয়জনকে আমরা অ্যারেস্ট করেছি, এই ছয়জনের বিরুদ্ধে আমরা পেনাল কোডে মামলা নিয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। পুলিশ বলছে প্রকাশনার ওই দুজনের কাজ ছিল নম্বর সংগ্রহ করা, আর বাকিরা হুমকি দেয়া আর অর্থ আদায়ের কাজে জড়িত ছিল। তারা মসজিদের নামেও ভুয়া অর্থ আদায় করত বলে জানায় পুলিশ। এই গ্রুপটা আমরা বেশ কিছুদিন যাবৎ তারা এই ধরনের অপরাধ চক্রের সাথে জড়িত আছে, তবে আমরা তাদেরকে রিমান্ডে আনব, রিমান্ডে এনে আরও তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। গ্রেফতারকৃতরা মূলত ঢাকার বাইরে থেকে এসব কাজ করত। এর আগেও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে 4টি মামলা রয়েছে। অস্ত্র এবং চাঁদাবাজি আইনে পূর্বের আরো 4টি মামলা পাওয়া গেছে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। বৈশ্বিক মহামারী করোনার বিপরীতে তৈরি পোশাক শিল্প পুনরুদ্ধারে নতুন নতুন বাজার খোঁজার কোনো বিকল্প নেই বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আর এই জন্য সরকারের পাশাপাশি গার্মেন্টস মালিক সহ সংশ্লিষ্টদের সহযোগিতা চান মন্ত্রী। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। অন্যদিকে অভিযুক্ত পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের সঠিক কারণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর সভাপতি রুবানা হক। ফেস করতে হবে, সরকার তার অবস্থান থেকে সাহায্য করছে, করা চেষ্টা করছে, আমাদের নতুন মার্কেটও দেখতে হবে যাতে করে আমরা সেসব জায়গাতেও যেতে পারি। আমাদের পাশেই ভারত রয়েছে, চায়না রয়েছে, সেই সব মার্কেটে যদি আমরা বড় ভাবে ঢুকতে পারি। শ্রমিকদের দিকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে যেন কোনো অবস্থায় তারা যেন বিপদগ্রস্ত না হয়, তাদের স্বার্থটা দেখতে হবে। আমরা প্রায়শই বলি যে অনেক ফ্যাক্টরি হয়েছে, অনেক ওয়ার্কারের জব লস হয়েছে, এগুলো কিন্তু আসলে একটু চিন্তা করতে হবে যে কোথায় কোথায় হলো এবং কেন হলো। মুজিব শতবর্ষ উপলক্ষে ডেইলি ইন্ডাস্ট্রির আয়োজনে এবং গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু ব্যাংকিং নীতি শীর্ষক আলোচনা সভা ও ডেইলি ইন্ডাস্ট্রি বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুলতানা আফরোজ, ব্যাংকার হেলাল আহমেদ চৌধুরী, ডেইলি ইন্ডাস্ট্রির উপদেষ্টা আনোয়ারুল করিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেইলি ইন্ডাস্ট্রিজ বেস্ট রেটেড ব্যাংক অ্যাওয়ার্ড 2020 মনোনীত হয় পূবালী ব্যাংক। প্রধান অতিথির কাছ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আলী। পেট্রোনাস পার্টনার্স মিট ঢাকা 2021 অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড সিটির ক্লাব হাউসে উজ্জীবিত হও এবং সামনে এগিয়ে চলো এই মতো নিয়ে মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস লুব্রিকেন্টের ব্যবসায়িক পার্টনারদের এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনাইটেড গ্রুপের অ্যাডভাইসার আক্তার মাহমুদ, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দিন হাসান রশিদ, সিইও আমির এইচ খান ও ডিরেক্টর ওয়াইজ মাহমুদ সহ সারাদেশ থেকে ব্যবসায়ীরা অংশ নেন। ইউনাইটেড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড লুব অয়েল লিমিটেড বাংলাদেশ পেট্রোনাস লুব্রিকেন্টস ইন্টারন্যাশনাল এর একমাত্র অনুমোদিত পরিবেশক। মাহে রমজান উপলক্ষে আরটিভির 11তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন 2021 অডিশন কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে কুমিল্লা অঞ্চলের অডিশন সদর উপজেলার নোয়াপাড়ায় তাহজিবুল উম্মাহ মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। অডিশনের বিচারক ছিলেন বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফুর রহমান, হাফেজ মাওলানা শাজান সাইদি ও হাফেজ মাওলানা সাইদুজ্জামান নূর। কুমিল্লা জোনের শতাধিক প্রতিযোগী অংশ নিয়ে চূড়ান্ত পর্বের জন্য ইয়েস কার্ড পায় 10 জন। দেশের মোট 18টি জোন থেকে অডিশনের মাধ্যমে সেরাদের বাছাই করে ঢাকার তেজগাঁওয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ফাইনাল অডিশনের মাধ্যমে বাছাই করা হবে সেরা প্রতিযোগীদের। এরপর শুরু হবে মূল পর্ব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 18 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি, 24 সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, আলী আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন, নাসুম
আহমেদ, ইয়াসির আলী ও নাইম শেখ। 20 জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের লড়াই। শেষ দুটি ওয়ানডে 22 ও 25 জানুয়ারি। প্রথম দুই ম্যাচ মিরপুরে হলেও শেষটি হবে চট্টগ্রামে। বন্দরনগরীতেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট 3 ফেব্রুয়ারি, 11 ফেব্রুয়ারি শেষ টেস্ট খেলতে ঢাকায় ফিরবে দুই দল। সরকারের কাছে ক্রিকেটারদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন চাইবে বিসিবি। দুপুরে সাংবাদিকদের এই কথা জানান বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানান উইন্ডিজ সিরিজেও মাঠে প্রবেশের অনুমতি পাচ্ছে না দর্শকরা। বিস্তারিত মমিন রহমানের রিপোর্টে। করোনার চোখ রাঙানি থামেনি, তার মধ্যেই আন্তর্জাতিক সার্কিটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। সিরিজ খেলতে উড়ে এসেছে ক্যারিবীয়রা, দামামা বাজতে শুরু করেছে বাংলাদেশ উইন্ডিজ লড়াইয়ের। এরই মাঝে সিরিজের লোগো উন্মোচন যোগ করল বাড়তি মাত্রা। তবে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলেও করোনার ফাঁদে বন্দী দেশের ঘরোয়া ক্রিকেট, হারিয়ে যাওয়ার শঙ্কায় হাজারো ক্রিকেট প্রতিভা কর্মহীন হয়ে পড়েছেন ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সম্পৃক্তরা। তাই ক্রিকেটারদের দ্রুত মাঠে ফেরাতে সরকারের কাছে করোনা টিকার অগ্রাধিকার চায় বিসিবি। আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে উনি প্রায়োরিটি দিয়ে প্লেয়ারদের ভ্যাকসিনের ব্যবস্থা করবেন সরকারের সাথে আলাপ আলোচনা করে। এদিকে করোনার কারণে ভেস্তে গেছে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেওয়া বিসিবির সব পরিকল্পনা। তাই জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে বিসিবির নতুন পরিকল্পনার কথা জানালেন জালাল ইউনুস। এটাকে কিভাবে আরো স্মরণীয় করে রাখা যায়, দেখ সিদ্ধান্ত হয়েছে যে আমরা চেষ্টা করব বঙ্গবন্ধুকে স্মরণ করে যত সিরিজ হবে, এই আগামীতে আপনারা জানেন যে 50তম আমাদের স্বাধীনতা পূর্তি আছে, এই এই সময় এই সময়ে আমরা চাচ্ছি যতগুলো খেলা আসুক বঙ্গবন্ধুর নামে আমরা উৎসর্গ করতে পারি, এই চিন্তা ভাবনা আছে আমাদের। তবে দর্শকদের জন্য নেই ভালো খবর, এই সিরিজেও গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবেন না ক্রিকেট ভক্তরা। মমিন রোহন, আরটিভি, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে 1 এপ্রিল বসবে বাংলাদেশ গেমসের নবম আসর। 31টি ডিসিপ্লিনের এই আসর চলবে 10 এপ্রিল পর্যন্ত। 396 সোনাসহ মোট 1338টি পদক দেওয়া হবে। কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বর ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরের 13টি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। অন্যদিকে 2022 সালে 19তম এশিয়ান গেমসের 17 ইভেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।